টু শর্ট টিম টু শর্ট আপনি দেখেছেন গত 20 তারিখ ইসলামপুরের দুটা ছাত্র প্রতিবাদ করতে গুলিতে মারা যায়। তার প্রতিবাদে বিজেপি বন্ধ ডেকেছিল, সেই বন্ধের দিন বিভিন্ন জায়গাতে বিজেপির কর্মীদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই তারপরেও কয়েকটা কেস বিভিন্ন থানায় ছিল উইদাউট এনি নোটিস, কোনো সূচনা দেওয়া হয়নি। আপনিও জানেন যে কোনো কারো উপরে যদি কোনো কেস হয় সে কেসে পুলিশ 41-এর একটা নোটিশ পাঠায়, ওই নোটিশে যদি লোক ওখানে প্রস্তুত না হয় তারপরে তাকে গ্রেপ্তার করা যায়। কিন্তু যেভাবে হাওড়া থানার পুলিশ গত 2 দিন ধরে আমার যুব মোর্চার হাওড়া জেলার সভাপতির বাড়িতে 20-20টা পুলিশ নিয়ে রেড করছে, মনে হচ্ছে ও আতঙ্কবাদী, ওকে কালকে রাত্রিবেলা অ্যারেস্ট করেছে আর ওর উপরে চুরির কেস দিয়ে তাকে কোর্টে পাঠানো হয়েছে। আমরা তার প্রতিবাদ করছি। আমরা একটা রাজনৈতিক দলের কর্মী, একটা জেলার সভাপতি, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে থাকতেই পারে, আপনি তাকে নোটিশ করবেন, আপনি তাকে থানায় ডাকবেন, তার জন্য আপনাকে 2টার সময় রাত্রিবেলা তার বাড়িতে রেড করতে হচ্ছে, সেটা আমরা মানতে পারছি না। আরে পুলিশ তো আমরা এই কেসের ব্যাপারে আমরা খোঁজ নিতে থানায় গেছিলাম যে ভাই আপনার কি কেস হয়েছে, কোন কোন সেকশন হয়েছে, কাদের নামে কেস। তখন হাওড়া থানার বড়বাবু বলছেন এই কোনো ব্যাপার আমি বলতে পারবো না, আপনি তো বুঝতেই পারছেন আমাদের উপরে কত প্রেশার, নাকি মিডিয়াতে দেখিয়েছে হাওড়ায় বন্ধ হয়েছে বলে পুলিশের উপরে খুব প্রেশার, যাকে তাকে খুশি ধরে বন্ধ করে দিতে হবে, এটাই যদি পুলিশিং তাহলে আগামী দিন পুলিশকে অন্য কিছু ভাবতে হবে। আপনার নাম? উমেশ রায়।